তো হ্যালো গাইস, সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। তো আশা করি তোমরা কেমন আছো, খুব ভালো আছো। তো আজকে আবারও চলে এলাম তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা হচ্ছে আলিপুর জেলে যাচ্ছি। আরে ভয় পেও না, আলিপুর জেল মিউজিয়ামে যাচ্ছি, ঠিক আছে? চলো, কেমন যায়, কোথা থেকে যায়, কত টাকা ভাড়া, কি সব বলে দেবো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, আমরা এখন যাচ্ছি মেট্রো করে, মেট্রো করে যাচ্ছি যতীন দাস পার্কে নামবো। এবার 15 মিনিট হাঁটলেই পেয়ে যাবো আলিপুর মিউজিয়াম। তো চলো যেতে যেতে দেখ কথা হচ্ছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি আলিপুর মিউজিয়ামে। তো চলো এবার মিউজিয়ামের মধ্যে কী কী আছে তোমাদের দেখাই, চলো ঘুরে ঘুরে। তো দেখতেই পাচ্ছ এই যে মিউজিয়াম, আলিপুর মিউজিয়ামটা। তো ঢুকতেই দেখতে পেয়ে বাঁতে কাউন্টার আছে, এখানে টিকিট কাউন্টার, 30 টাকা করে টিকিট কাটতে হবে। তো দেখি টিকিটটা, তো এই যে আমাদের টিকিট, টিকিট কাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছ। তো এখন ঢুকে গেছি আমরা মিউজিয়ামের মধ্যে। এখন কী কী অজানা তথ্য আছে সব তোমাদের দেবো। আর কটা থেকে কটা খোলা হচ্ছে বলে দিচ্ছি, সকাল 11:30 দিয়ে 5:30 পর্যন্ত টিকিট কাউন্টার খোলা থাকে। আর একটা কথা বলি তোমাদের, সোমবার দিন মিউজিয়াম বন্ধ থাকে, সোমবার দিন মিউজিয়ামে কেউ আসবে না, আর বাকি দিনগুলো মিউজিয়াম খোলা থাকে, তোমরা আসতে পারো। তো এই যে ম্যাপ দেখতেই পাচ্ছ, অনেক বড় জায়গা, ঘুরে ঘুরে দেখবে তোমরা। তো এইখানে সবাই দেখতে পাচ্ছ, এখানে সবাই বন্দি থাকতো এই ঘরটার মধ্যে। এই যে সব লেখাই আছে, ফাঁসি মোহ মৃত্যু। চলো দেখাবো তোমাদের আসল জিনিস, ফাঁসির মঞ্চ, যেখানে সবাই ফাঁসি দেওয়া হতো। দেখতেই পাচ্ছ এইখানে সবাই, এখানকে সবাইকে ফাঁসি দেওয়া হতো, আর ফাঁসিতে এইখানে ফেলে দেওয়া হতো, আর ওইখান থেকে সবাই দেখতো। ওই যে দেখতেই পাচ্ছ সবাই দেখছে, এখনো দেখছে, তো মূর্তি বানিয়ে রেখে দিয়েছে। আর এখানে মানে ওদের ট্রেনের নাম উঠলে এখানে রেখে দিতে হতো, গলা ফলা কেটে শিরা দিয়ে, আর এইখান দিয়ে রক্ত পুরো বেয়ে যেত এই নলটা দিয়ে। তো এইখানে জেলের কয়েদিদের আটকে রাখা হতো, আর ওইখানে ওই জায়গায় যে যারা সেখানে সব হাগু করতো। এই যে সবাই ফাঁসির দড়ি দেখতে পাচ্ছ, নেতাজি সুভাষচন্দ্র বসু। তো এখানে জওয়াহরলাল নেহরুকে বন্দি রাখা হয়েছিল, এই তথ্য। পুরানো গুদাম ঘর দেখ, এই পুরানো গুদাম ঘর। এটা 4 নম্বর সেল, এটা হচ্ছে 4 নম্বর পুলিশ মিউজিয়াম। চলো দেখি কি কি আছে এর মধ্যে।
দেখতেই পাচ্ছ কত বড় বোম ফেলেছিল ওরা। না আমি যাব না, এই এত বড় পয়েন্ট। আগেকার সব যুগের টাকা, 5 টাকার কয়েন এটা দেখো। টাটা না, 2 টাকা। চলো তোমাদের আমার তোমাদের আর একটা জিনিস দেখায়, সব থেকে স্পেশাল জিনিস, যে এখানে তাঁত ঘর যেটা। এরা কাজ করে, এই ব্রিটিশ দেয় এদের সব শাসন করছে। সব তাঁত বোনার মেশিন এখানে। এদের কিভাবে না অত্যাচার করা হতো, কতটা এদের কষ্ট হয়েছে। কাকু ভালো করে তাঁত বোনা হচ্ছে তো? কাউ কিছু বলে না। রান্না বান্না করা হতো এখানে, এই যে কত বড় উল্লু দেখতেই পাচ্ছ, জল টল রাখা হতো এখানে। আর এখানে মুত করতো। এই যে হচ্ছে আমাদের তাঁতি ঘরের জায়গা। তো কেউ যদি গাড়ি নিয়ে আসতে চাও তো এখানে গাড়ি পার্কিং করা হয়, গাড়ি পার্কিং ফার্কিং করতে পারবে। মিউজিয়াম ঘোরা কমপ্লিট হয়ে গেছে, তো আজকে আমাদের ব্লগটা এখানে শেষ করছে। তো ভাই নেক্সট ব্লগ দেখতে থাকো, আর দেখে বলবে তোমার কমেন্টে কেমন লাগলো ভিডিওটা। ঠিক আছে, টাটা।